বাঁশখালী 7 নম্বর সরল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কাহারগোনা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ইয়ে উদ্বোধন গজ্জে 7 নম্বর সরল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ রশিদ আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা গজ্জে ডাক্তার এম এ কাদের খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী পাহিম, চট্টগ্রাম জেলা দায়রা জজ কোর্ট পিপি রায়হাত চৌধুরী রনি, 8 নম্বর ওয়ার্ড মেম্বার রশিদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আবদুল্লাহ, অত্র সংগঠনের সাধারণ সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জামাল উদ্দিন খান, ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বকর কোম্পানি, ব্যবসায়িক ফজলুল করিম সহ আরও অনেকেই। বিস্তারিত শোন বাঁশখালী টিভি। আমরা আগামী 15 তারিখ মহকামারখায় ভোট দিয়ে মহাবন্ধুদেরকে নিয়ে সেটা আবার প্রমাণ করব এই কাহারগোনার মাঠে। আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরীর ঘাটে, এই কাহারগোনার মাঠে শেখ হাসিনার ঘাটে, এটা আমাদের আবার প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভাইরা, আপনাদের আমি একটা উদাত্ত আহ্বান জানাবো। জননেত্রী শেখ হাসিনা যে আমানতটুকু আমাদের সরল ইউনিয়নবাসীকে দিয়েছেন, সেই আমানতটুকু আমরা যাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কারগোনার মাটিতে সবাই একে অপরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে, যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে, সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা 15 তারিখ প্রমাণ করে দেব এই বা সরলের মাটি আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরীর ঘাটে, এই সরলের মাটি জনাব রশিদ আহমদ চৌধুরীর ঘাটে। আমাদের সংগ্রামী সভাপতি 7 নং সরল ইউনিয়নের নৌকার মাঝি জনাব আলহাজ রশিদ আহমদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পশ্চিম কাহারগোনা সরকার, পশ্চিম কাহারগোনা স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, আপনাদেরকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগ 7 নং সরল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মুজিব পেশ করছি। আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমরা আগে থেকে জানি পশ্চিম কাহারগোনা, পূর্ব কাহারগোনা, অর্থাৎ 7 নম্বরের মধ্যে কাহারগোনা টঙ্গিপাড়া, আমরা টঙ্গিপাড়া নামে জানতাম। আজকে আপনারা টঙ্গিপাড়া আবারও প্রমাণ করে দেখিয়েছেন। পশ্চিম কাহারগোনা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, এই সংগঠনটা আমি আগেও শুনছি, আপনারা এই এখানে যারা কাজ করতেছেন তারা দেশের জন্য উন্নয়নমূলক কাজের সাথে সবসময় জড়িত থাকেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা এই দেশটা পাইতাম না, লাল সবুজের এই পতাকাটা পাইতাম না। তো এই বঙ্গবন্ধুর প্রতি আমাদের নৌকার প্রতি, তাই আমি 15 তারিখ এই পশ্চিম কাহারগোনা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সকল সদস্যকে বলবো, সেদিন আপনারা আপনাদের এলাকার মা বোন মুরব্বীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমরা 15 তারিখ বিকালবেলা এখান থেকে আমাদের জয়ের মিছিলটা আমি নিজে এসেই শুরু করব ইনশাল্লাহ। আর রশিদ আহমদ চৌধুরী মার্কা হইতেন নৌকা, এই নৌকা মার্কা কি মার্কা, এই এই নৌকা মার্কা হইতো 1952 সালের পাশ আন্দোলনের মার্কা, এই নৌকা মার্কা কি মার্কা, এই নৌকা মার্কা হইতো 1969 সালের গণ অভ্যুত্থানের মার্কা, এই নৌকা মার্কা কি মার্কা, এই নৌকা মার্কা হইতো বঙ্গবন্ধুর মার্কা, এই নৌকা মার্কা কি মার্কা, এই নৌকা মার্কা হইতো 1971 সালের স্বাধীনতার মার্কা, এই নৌকা মার্কা কি মার্কা, এই নৌকা মার্কা হইতো শেখ হাসিনার মার্কা, এই নৌকা মার্কা জিতম মানি শেখ হাসিনা জিতন, এই নৌকা মার্কা জিতম মানি শেখ মুজিব জিতন, এই নৌকা মার্কা জিতম মানি আলহাজ মুস্তাফিজুর রহমান জিতন, এই নৌকা মার্কা জিতম মানি বাস আন্দোলন 1969 গণ অভ্যুত্থান 1971 সালে স্বাধীনতা আন্দোলন বেন জিতন। আমরা যদি সবচেয়ে বেশি ভোট দিয়ে
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।